আজকে আমি জেনিন সার্ভিসের এই নন এসি বাস কিছুই বুঝতেছি না। এই দেখেন প্রচুর জ্যাম, ও ভাই অস্থির। আর আমাদের বাস থেকে আটকে গেল নাকি ভাই? রে ভাই এটা কি হইলো? মূলত বাস্তব জীবনে সকালে যমুনা ব্রিজ দেখার সৌভাগ্য কখনো। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা। আর এই দেখেন সামনে হচ্ছে অনেকগুলো ট্রাক রাখা, রাত খেলাধুলা হবে। দেখেন সামনে আছে এস আলম। একটু কমেন্ট করে দিয়েন তো ভাই, সত্যি কি আপনাদের এলাকায় এরকম ভাঙা চোরা না? সামনে আছে রংপুরের নাবিল। তো এই দেখেন এটা হচ্ছে গাজীপুরের চন্দ্রা। আমরা এখানে একটু কাটা নিচ্ছি আমাদের। তো আপনারা যারা জানা আমার দুইটা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ প্লিজ প্লিজ। সো আপনারা সিম্পলি আমার এই চ্যানেল তথা টেক গেমার এজেডেক্সে আসবেন। আসার পরে উপরে দেখেন চ্যানেলস লেখা একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এই দেখেন আজহার ভাই অফিসিয়াল একটা চ্যানেল আছে। সো এটাই আমি ক্রিয়েট করছি। আপনারা সিম্পলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করে দিয়েন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা হয়তো ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে একটু হলেও ধারণা করতে পারছেন যে আজকে মূলত আমরা কোথায় আছি। হ্যাঁ ভাই, আজকে মূলত আছি আমরা সিরাজগঞ্জ বাস টার্মিনালে। আর আজকে আমি জেনিন সার্ভিসের এই নন এসি বাসটি ড্রাইভ করে সিরাজগঞ্জ থেকে মূলত ঢাকা যাব। তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আর কেউ যদি সিরাজগঞ্জ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাই দিয়ে, আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর কেউ যদি মূলত ঢাকা থেকে দেখে থাকেন তাহলেও কমেন্ট করেন। আর কথা না বাদিয়ে চলেন আমরা আমাদের বাসে উঠে যাই। আর এই দেখেন ও সামনেই কিন্তু ওই দূরে রাখা আছে কয়েকটা ট্রাক পাস, সিরাজগঞ্জের কিং যাকে বলে মূলত এসআই এন্টারপ্রাইজ। তো আমি এসআই এন্টারপ্রাইজ আজকে ড্রাইভ করতেছি না, আজকে আমি মূলত ড্রাইভ করতেছি জেনিন সার্ভিস। তো ওকে, আমাদের বাসটা হচ্ছে এটা। আমি বাসে উঠে আবার আপনার সাথে কথা বলতেছি। তো বাসে উঠে যাই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। সো ভিউয়ার্স, আমি আমার বাসে উঠে বসে গেলাম। এই দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর যেহেতু 1J বাস আপনারা দেখতেই পারতেছেন, সো আশা করি আপনারা এনজয় করতেছেন। আর আজকের ড্রাইভিংটা খুবই অস্থির হবে। আর এই দেখেন আমাদের হেল্পার আছে, প্লাস আমাদের পুরো বাসের মানে যেহেতু করোনা মহামারী চলতেছে তার জন্য দুই সিটে একজন করে আমরা নিছি। সো চলেন আর কথা না বলে আমরা বাসটা স্টার্ট দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো স্টার্ট দিয়ে দিলাম বাসটা। সো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর আমরা এখন আসছি সিরাজগঞ্জ বাস টার্মিনালে। সো আমরা আগে বাসটাকে কাটায় নিই। কাটায় আমরা মূলত সিরাজগঞ্জ থেকে যমুনা ব্রিজে উঠবো, উঠে টাঙ্গাইলে পৌঁছাবো। সো টাঙ্গাইল থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানা দিন, আশা করি আপনারা রেসপন্স করবেন। আর এখানে প্রচুর জ্যাম লাগা গেছে। এই দেখেন হানিফ রাখা আছে, প্লাস এখানে ন্যাশনাল ট্রাভেলসের স্কেনিয়া ভাই, এগুলো কোচ সিরাজগঞ্জের রোডে কেন ঢুকলো আমি কিছু জানি না। তো আপনাদের সাথে ইন্টারেস্টিং কিছু পেলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই তো আমরা এইদিকে আইসা পড়লাম, রোড ক্লিয়ার আছে। ওকে ক্লিয়ার আছে। সো আমরা আমাদের ট্রাকটাকে বাড়াচ্ছি, বাসটাকে বাড়াচ্ছি ভাই, খালি ট্রাক বলি কেন। ওকে ওকে, ও ভাই ও ভাই, জ্যামের অবস্থা দেখছেন কি রে ভাই? এটা কী হইলো কিছুই বুঝতেছি না। এই দেখেন প্রচুর জ্যাম, ও ভাই অস্থির। সো ওকে, আমাদের লেন যেহেতু ক্লিয়ার, সো আমরা একটু হালকার উপর দিয়েই চলে যাই আস্তে আস্তে করে। সো এই দেখেন আমরা আস্তে আস্তে কাটাচ্ছি। আর এখানে প্রচুর ভাই, এত বড় জ্যাম জীবনের প্রথম দেখলাম। আপনারা কি আগে কখনো এই গেমসে এরকম জ্যাম দেখছেন কিনা তা একটু কমেন্ট করে জানাই দেন। আর একটা জিনিস আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন আমার প্রত্যেকটা ভিডিওতে যে ভাই আপনি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসে হাঁটেন কিভাবে। সো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি টিউটোরিয়াল ভিডিও ছাইড়া দিব যে আপনারা কিভাবে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসে হাঁটবেন। আর এই দেখছেন জ্যাম এখনো শেষ হয় নাই, এই তো শেষ হইলো। তো ওকে, আমরা মূলত সিরাজগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার আপনার সাথে কথা বলতেছি। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা রেল ক্রসিং একটাতে চলে আসছি। এখানে মূলত রেল ক্রসিং। আর এই দেখেন রেল ক্রসিং, ডান পাশেও রেল লাইন, বাম পাশেও রেল লাইন। আর আমাদের বাস থেকে আটকে গেল নাকি ভাই? রে ভাই এটা কি হইলো? বাস থেকে আটকে গেছে? এই তো ক্রস করে ফেললাম রেল লাইনটা, আর খুবই অস্থির লাগতেছে। আর ডান পাশে মূলত দেখতে পারতেছেন আমাদের সামনে তিনটা রোড আছে। ডান পাশে মূলত হচ্ছে উত্তরবঙ্গের রোড, অর্থাৎ রাজশাহী রংপুরের রোড। আর বাম পাশে হচ্ছে আমাদের মূলত ঢাকার রোড। সো আমরা বামে ইন করে ফেললাম। আর এখানেও প্রচুর বাস কাউন্টার আছে। সো যারা যারা মূলত এখানে নামতে চান তারা তো নামেন, বাট আমরা যেহেতু এখান থেকে শুরু করছি সো এখানে কেউ আমাদের নামানোর নেই। সো আমরা আমাদের ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি। আর সামনে হচ্ছে আমাদের যমুনা ব্রিজ। আর ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা যমুনাতে টোল প্লাজায় টোল দিয়ে দিব। সো আশা করি আপনারাও এনজয় করতেছেন। আর ওকে ওকে, অস্থির অস্থির ভাই, পুরো বাংলাদেশের মতো, মানে বাংলাদেশের যমুনা ব্রিজে কিন্তু সেম টু সেম সব কিছু আছে। আপনারা যারা যারা যমুনা ব্রিজে উঠছেন তারা জানেন হয়তো।
তো আপনারা একটু কমেন্ট কইরা জানা দিয়েন তো কে কে মূলত যমুনা ব্রিজ দিয়ে উঠছেন। আমি কিন্তু ভাই যমুনা ব্রিজে উঠছি, বাট আমার মূলত বাস্তব জীবনে সকালে যমুনা ব্রিজ দেখার সৌভাগ্য কখনো হয় নাই, যতবারই দেখি ততবারই আমি রাতেই দেখি। সো এই দেখেন আমরা সামনে হচ্ছে পশ্চিম টোল প্লাজা, এখানে টোল দিব, টোল দিয়ে আমরা আমাদের বাসটাকে আগায় নিব মূলত আমাদের গন্তব্য তথা ঢাকার উদ্দেশ্যে। তো কে ওস্তাদ ওস্তাদ এখানে কি ভিউলা তেলার একটা মূলত অ্যাড ছিল উপরে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের টোল প্লাজা হচ্ছে সামনে, আমরা টোলটা দিয়ে দিই, হালকা 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 টোল দেওয়ার জন্য থামতে হবে। সো এই দেখেন এখানে লেখাই আছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা, সো আমরা এখানে টোলটা দিয়ে দেবো। টোল দিয়ে আমরা মূলত আমাদের গন্তব্য তথা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো টোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সামনে যে ব্যারিকেডটা দিছিল এটাও কিন্তু খুলে গেছে। সো ওকে 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 এখন খেলা হবে ওস্তাদ, খেলা হবে। তো এই তো এই তো আমরা যমুনা ব্রিজে উঠতেছি আর অস্থির লাগতেছে জায়গাটা, পুরো রিয়েল লাইফের মতোই জায়গা, কারণ বাম পাশে দেখেন রেল লাইনও আছে, সামনে অনেকগুলো কোচ আছে, যার মধ্যে দেখেন সাকুরা আছে, সামনে আছে এসবি সুপার ডিলাক্স, তার সামনে আছে গ্রিন লাইনের একটা হাই ডেক। সো ওকে আমরা এক এক করে সবার ওভারটেক করে দিচ্ছি, কারণ আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তার জন্য আমি মূলত স্পিডি ড্রাইভ করতেছি। আর এই দেখেন সামনে আরও ছোট গাড়ি আছে। তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে মূলত যমুনা ব্রিজ ক্রস করে টাঙ্গাইল ইন করে ফেললাম, সামনে দেখেন একটা স্কোয়ার আছে। সো আমরা এই দেখেন বাম পাশে মূলত হচ্ছে কোন রোড আমি জানি না, ডান পাশে হচ্ছে ঢাকার রোড। তো আমরা ঢাকা রোডে ইন কইটা ফেললাম। এই তো এই তো অস্থির ভাই, পুরো রিয়েল লাইফের মতোই পুরো রোডটা ক্রিয়েট করা হয়েছে, আমার কাছে খুবই জোশ লাগে এই জায়গাগুলোতে আসলে। আর এই দেখেন সামনে হচ্ছে অনেকগুলো ট্রাক রাখা, ডান পাশে আছে মূলত কি যে বলে ধান খেত, বাম পাশেও আছে ধান খেত। সো খুবই অস্থির লাগতেছে আমার কাছে জায়গাটা। এই তো এখন খেলাধুলা হবে ওস্তাদ, খেলাধুলা হবে। দেখেন সামনে আছে এস আলম, ডানলেন ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, আমরা এস আলমকে ওভারটেক করে দিচ্ছি। সো ভিউয়ার্স আমরা অফিসিয়ালি টাঙ্গাইলের দিকে ইন করলাম, বা এখন আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে ইন করছি। একটু আগে যে ডান পাশে আপনারা একটা চত্বর দেখছেন, ওইখানে ডান পাশে মূলত হচ্ছে টাঙ্গাইল শহরে ঢোকার রাস্তা, বাট আমরা এখন অফিসিয়ালি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তথা চার লেনের রোডে ইন করে ফেলছি। এখন কিন্তু প্রচুর স্পিডে ড্রাইভ হবে ইনশাল্লাহ। সো এনজয় করতে থাকেন। এই দেখেন সামনে ট্রাক আছে, তো ট্রাকটাকে ওভারটেক করে দিলাম ওস্তাদ, হালকা ওভারটেক করে দিলাম। আর সামনে একটু ভাঙ্গাচোরা রোড আছে, সো আমি আবারও স্পিডটা ডিকরেজ করে দিচ্ছি আমার বাসের। টাঙ্গাইলের মানে এই শহরটার রোডগুলো এরকম কেন কিছু বুঝি না। আপনারা যদি মূলত টাঙ্গাইল থেকে মানে বাস্তব জীবনে টাঙ্গাইল থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে দিয়েন তো ভাই, সত্যি কি আপনাদের এলাকায় এরকম ভাঙ্গাচোরা নাকি গেমসের ভিতরে মূলত গেম ডেভেলপার বা ম্যাপ ডেভেলপাররা দিয়েছে। সো আমি কিছুই জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাই দিয়েন তাহলে আমার অনেক ভালো লাগবে। সামনে গাড়ির প্রচুর চাপ আপনারা হয়তো দেখতেই পারতেছেন ভিউয়ার, সামনে আছে রংপুরের নাবিল, প্লাস বাম পাশে আছে একটা কাভার্ড ভ্যান। সো আমরা একটু আস্তে ধীরে খুবই ঠান্ডা মাথায় ড্রাইভ করতে চাচ্ছি। সো আপনারা একটু কমেন্ট করে জানাই দেন আপনাদের আজহার ভাইয়ের ড্রাইভিং আপনাদের কাছে কেমন লাগে। আশা করি এই ড্রাইভিং আপনাদের কাছে ভালো লাগে, কারণ আমি যতটুকু সম্ভব রিয়েলিস্টিকভাবে ড্রাইভ করার চেষ্টা করি। সো আমরা দেখি নাবিলকে আমরা সিগনাল দিচ্ছি ওভারটেক করতে পারি কি না। এই তো ওস্তাদ ওস্তাদ, এই তো এই তো নাবিলকে, রংপুরের নাবিলকে আমরা ওভারটেক করে দিলাম। ভিউয়ার্স আমরা দেখতে দেখতে গাজীপুরের চন্দ্রায় চলে আসছি। সো আমরা একটু সামনে যাব, যে আমরা মূলত সাভারে আজকে আমাদের বাসটা মানে আজকের ব্লগটা শেষ করার ইচ্ছা আছে আমার, কারণ প্রচুর সময় কিন্তু অলরেডি আপনাদের নষ্ট করে ফেলছি, আমি আর গাবতলী পর্যন্ত যাওয়া আপনাদেরকে দেখাতে ইচ্ছুক নই। সো এই দেখেন এটা হচ্ছে গাজীপুরের চন্দ্রা, আমরা এখানে একটু কাটা নিচ্ছি আমাদের ট্রাকটাকে বাসটাকে। সো ওকে ওস্তাদ ওস্তাদ, হালকা হালকা করে কাটায় নেন কাটায় নেন। তো এই দেখেন হানিফের ওইখানে অনেকগুলো কোচ রাখা আছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যতে আমাদের বাসটাকে রাইখা দিব।
সো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের আশেপাশে চলে আসছি। সো আপনারা যারা জানা আমার দুইটা চ্যানেলই এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটা বা আমার ড্রাইভিংটা আপনাদের কাছে কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাই দিন। সো আমাদের বাসটা আমরা এই তো বাম পাশে রাইখা দিব, এখানে সাইড কুইরা ফেলি মানে ব্লকটা শেষ করে দেবো এখানেই, বাট আমি ঢাকা পর্যন্ত যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের আজহার ভাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।